প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পদত্যাগের এক দফা ইসলামী আন্দোলনের সংহতি পরিস্থিতি বুঝে ট্রাফিক সদস্যদের সড়কে দায়িত্ব পালনের নির্দেশ জানাবো নোয়াখালীতে থানায় গুলি আওয়ামী লীগের কার্যালয়ে আগুন এবং সর্বশেষ জানাবো মাঠে নেই ঢাকার অধিকাংশ এমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার রাতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান সম্প্রতি তারা আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে তাতে করে আপনারা চিন্তিত জনগণ চিন্তিত যে জায়গায় পরিস্থিতি পৌঁছেছে তাতে করে আপনি সহ অন্যদের সেই সেক্রিফাইস করার সময় আছে কিনা যেই মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সব সময় দেশের জন্য কাজ করি আমরা সেটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন এ সময় ঢাকা জেলা ও মহানগর গাজীপুর ও নরসিংদিতে কারফিউ অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান খান তিনি বলেন জামাতে ইসলাম ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে এর যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে মন্ত্রী বলেন আমি স্পষ্ট করে বলে দিই আমাদের শোকের মাস চলছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি বঙ্গবন্ধু শাহাদুৎ বরণ করার পর থেকে এটা চলছে সরকার পদত্যাগের এক দফা ইসলামী আন্দোলনের বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে সঙ্গে প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দেশব্যাপী গণ গণগ্রেফতার ও জুলুম শোষণের বিরুদ্ধে এক দফা তথা সরকার পদত্যাগের দাবিতে সোমবার বেলা এগারোটায় ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি মুফতি ফয়জুল করিম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে এ আন্দোলন বাচার আন্দোলন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জালিমের কবর থেকে জুলুমের মুক্তির আন্দোলন এই আন্দোলন বাচার আন্দোলন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জালিমের কবল থেকে মজলুমের মুক্তির আন্দোলন এখন সর্বত্র একই আওয়াজ খুনি হাসিনার পদত্যাগ খুনি সরকার লিয়াজো করে আন্দোলন দমাতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে যত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়বে ততই জাতির জন্য কল্যাণ করা হবে দেরি না করে জনরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে উপস্থিতি বুঝে ট্রাফিক সদস্যদের সড়কের দায়িত্ব পালনের নির্দেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাফিক সদস্যদের সড়কে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ নিরাপত্তার স্বার্থে ঢাকার বেশ কয়েকটি আন্দোলন প্রবণ এলাকা থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একাধিক এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা নোয়াখালীতে থানায় গুলি আওয়ামী লীগের কার্যালয়ে আগুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুই দফা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে একই সঙ্গে সুধারাম মডেল থানায় ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করার অভিযোগও করেছে জেলা পুলিশ পুলিশ বলছে থানায় গুলি করে দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা পুলিশ সুপার বলেন আন্দোলনকারীরা সুধারাম মডেল থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে একই সময় বিক্ষোভকারীদের ভেতর থেকে থানা লক্ষ্য করে গুলি করা হয়েছে গুলিটি থানার ভবনের তৃতীয় তলায় একটি জানালার কাছে গিয়ে লেগেছে তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর আড়াইটার দিকে জেলা শহর মাইসদির বিবি কনভেনশন হলের সামনে প্রধান সড়কে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সুপার মার্কেটের সামনের প্রধান সড়ক অবরোধ করে পরে তারা মিছিল নিয়ে টাউন হল মোড় দিয়ে যাওয়ার সময় প্রথম দফায় জেলা আওয়ামী কার্যালয়ে কার্যালয়ে নিক্ষেপ করে জেলা স্কুল পর্যন্ত চলে যায় পরবর্তীতে জেলা স্কুল এলাকা থেকে ফিরে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটকের কলসিপাল গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে নিচতলায় ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে পরে আন্দোলনকারীরা সরে গেলে স্থানীয়রা এগিয়ে এসে সড়কে জমে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিসংযোগ করা হলেও পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি বিক্ষোভকারীরা শহরের মাইজদিন নতুন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর করেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন মূলত থানায় গুলি করে দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা আন্দোলন চলাকালে নানাভাবে পুলিশকে লক্ষ্য করে উস্কানি দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের কোনো বাধা দেয়নি আজকেও আমরা বাধা দেইনি আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি ওই দেশের নাগরিক তারা ছাত্র আমি চাকরিজীবী সুধরাম থানার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মির জায়েদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন গ্রুপ গ্রুপ করে আজকে মিছিল হয়েছে পার্টি অফিসে আগুন লাগিয়ে ফেরার পথে আমাদের উদ্দেশ্যে তারা বলেছে পার্টি অফিসে আগুন দিছি জার্নিভা এছাড়াও ফায়ার সার্ভিসের সামনে হাজার হাজার মানুষ থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও বের হতে পারেনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খান সোহেল বলেন কোন প্রকার উস্কানি ছাড়াই আন্দোলনকারীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে যা উদ্দেশ্য প্রণোদিত এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি মাঠে নেই ঢাকার অধিকাংশ এমপি কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে যখন শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে কেউ স্বতঃস্ফূর্তভাবে কেউ নানা মতলবে ঠিক সেই সময় ঢাকায় সংসদ সদস্যের নিয়ে প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং অনেকেই মাঠে দেখা যাচ্ছে না কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার এমপিদের মধ্যে হাতে গোনা কয়েকজনকে মাঠে দেখা গেছে এদের মধ্যে যাত্রাবাড়ি এলাকায় স্বতন্ত্র এমপি ডক্টর আউলাদ হোসেন মাঠে ছিলেন কিন্তু নারীকোটায় নির্বাচিত সানজিদা খানমকে কোথাও দেখা যায়নি তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুরান ঢাকার সাইদ খোকন মাঠে ছিলেন কিন্তু পুরান ঢাকার অন্যান্য এমপিদের নিরাপত্তা দৃষ্টিকোটু পর্যায়ে চলে গেছে ধানমন্ডির এমপি চিত্রনায়ক ফেরদাউসকে মাঠে দেখা যায়নি এবং এই আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে বিশেষ করে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি এলাকায় যখন সন্ত্রাস সহিংসতার দানা বেঁধে উঠে তখন তাকেও কোথাও দেখা যায়নি শুধু বৃহস্পতিবার তিনি কিছু শিল্পী সংস্কৃতির কর্মী নিয়ে বিটিভিতে গিয়েছিলেন কিন্তু ধানমন্ডিতে তার উপস্থিতি অনেক বেশি প্রয়োজন ছিল না মোহাম্মদপুর এলাকায় জাহাঙ্গীর কবির নানক সবসময় মাঠে ছিলেন এবং তিনি সংগঠনের মনোবল চাঙ্গা করার জন্য দিনরাত চেষ্টা করেছেন কিন্তু ইলিয়াস সাবের হোসেন একেবারেই মাঠে দেখা যায়নি অন্য এমপিদেরকে কামাল মজুমদার গতকাল মাঠে ছিলেন এর আগে দৃশ্যপটে তার উপস্থিতি ছিল একেবারেই কম উত্তরার এমপিকেও মাঠে দেখা যায়নি মাঠে দেখা যায়নি গুলশান ক্যান্টনমেন্ট সহ অভিযুক্ত এলাকার এমপিদেরও সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠেছে যেই ঢাকা শহরে যেই নির্বাচিত সংসদ সদস্যরা আছেন তারা কোটা সংস্কার আন্দোলনে যথাযথ ভূমিকা পালন করতে পারলেন না কেন এই নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যেই এক ধরনের ক্ষোভ অসন্তোষ তৈরি হয়েছে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন সরাসরি জনগণের প্রতিনিধি তারাই যদি মাঠে না থাকেন তারাই যদি শিক্ষার্থীদের সাথে কথা না বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার দ্বার উন্মুক্ত না করেন তাহলে কাজটি করবে কে এক্ষেত্রে হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ঢাকা শহরে দুজন মেয়র রয়েছেন দুজনের একজনকেও মাঠে দেখা যায়নি কোনো উদ্যোগ গ্রহণ করতেও দেখা যায়নি মেয়রদের নগর পিতা বলা হয় এই নগরের অভিভাবক তারা অভিভাবকরা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন না তো কে কথা বলবেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষক তাদের সাথে কথা বলার ক্ষেত্রে মেয়ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন কিন্তু দুই মেয়রকে এক্ষেত্রে শুধু নিষ্প্রভ দেখা যায়নি তাদের নিরবতার দৃষ্টিকোতু পর্যায়ে চলে গেছে দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস গতরাতে দেশের বাইরে চলে গেছেন জনপ্রতিনিধিরাই যদি আন্দোলনের পক্ষে কাজ না করে এই আন্দোলন নিরসনের ক্ষেত্রে যৌক্তিক এবং কার্যকর ভূমিকা না নেয় তাহলে কে ভূমিকা নেবে সেই প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে থেকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ